জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে প্রতি বছর $100 মিলিয়ন ব্যয় হবে। এজন্য জলবায়ু তহবিল গঠনে বিশ্বের ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। রাজধানীর এক হোটেলে আজ ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর পঞ্চম পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে একথা বলেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কোনোভাবেই দায়ী না হয়েও ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু তহবিলের অর্থ ব্যয় করা হবে জনসচেতনতা সৃষ্টি এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য। IPCC-র রিপোর্টে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির জন্য বিভিন্ন তথ্য দেওয়া হয়। বলা হয় এসবের কারণে মালদ্বীপ এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। জলের দেশে জলের কষ্ট, এমন কথা শুনলে আমরা যারা নাগরিক সুবিধা নিয়ে বাস করি তাদের অনেকেই আঁতকে উঠবেন। কি নিষ্ঠুর সত্যি হল, কিন্তু নিষ্ঠুর সত্যি হল বাংলাদেশের সর্বদক্ষিণের অনেক উপজেলা বা গ্রামের মানুষ এমনি কষ্ট বয়ে বেড়াচ্ছেন বংশ পরম্পরায়। তিনদিকে নদী ঘেরা খুলনার দাঁকপ উপজেলা থেকে সেই কষ্টের এক টুকরো ছবি দেখুন মুন্নি শাহ রিপোর্টে। দিনের একবেলা যখন বাড়ির দরজায় কলপারে জল নেয়ার কলকলানি শুরু হয়, তখন খুব আনন্দের সাথে সে দৃশ্য দেখেন দুর্গামণ্ডল। জলের ভীষণ কষ্ট, যেভাবে জল নিলে তো মাইয়েছিলে দুটো কুড়িয়ে কল ধরে মাথায় করে নিয়ে গেছে, কি কষ্ট। তাই কোন কথা মনে হয় সবাই যখন জল নেয়? একটা আনন্দ যে আজকে জল এখানে, হ্যাঁ হ্যাঁ, যে আজকে যদি এই কল এখানে না হতো তাহলে এইসব লোকের কি দুর্দশা হতো, এরকম একটা মনে আসে। তিন দিকে পশুর ও সুতা নদী ঘেরা দাকুপের হরিণটানায় প্রায় 50 বছর আগে বউ হয়ে এসেছেন দুর্গা। বিয়ের 5-7 বছর পর থেকেই মাটির নিচের জলে লবণ প্রকট হওয়া দেখছেন তিনি। তবে তখন গ্রামে পুকুর ছিল, পুকুরে জল ছিল। আইলা ও সিডরের পর যেন পুকুরগুলোতে বিষ। একটা পুকুরের জল একটু ভালো, তাই দিয়ে আমরা অনেক দূরিতে আনিছি, আনে তাই দিয়ে আমরা খাইছি। অতিরিক্ত কষ্ট করেছি, বহুত কষ্ট করেছি। এমন দিন মানে মানুষ গেছে যে জল আনতে গেছে দূরি, অনেক একটা বাচ্চা জলে পড়ে গেছে। এর মতন কষ্ট করার জিনিস আর পৃথিবীতে নেই, জলের কষ্ট করছে। এই জলটা ধরো আমরা বাথরুমে যাই, ছোট একটা পাত্র করে একটু জল নিয়ে যেতে হয়। অনেক দূরি যাইয়ে স্নান করেছি এই গরমের সময়, জল ছিল না তো এখানে। এক কলস খাবার জলের জন্য মহিলাদের প্রতিদিন 3-4 মাইল হাঁটার সেই কষ্টের পাশে এসে দাঁড়িয়েছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা GIZ। দক্ষিণাঞ্চলের বেশ কটি জেলা উপজেলায় তাদের সৌরচালিত বিশুদ্ধ পানির প্ল্যান্ট। আমরা প্রাথমিকভাবে 12টা প্ল্যান্ট করি, পরবর্তীকালে আমরা আরো 2-3 বছর এই কাজটা চালিয়ে যাই। এ পর্যন্ত আমরা 105টা প্ল্যান্ট করেছি এবং আরো একটা এখন আন্ডার কনস্ট্রাকশন, যেখানে আমরা নোনা পানিকে সুপেয় পানি করছি। পুকুরের পানি যখন খেতাম তখন রোগ ব্যাধি হতো, এখন টাপের পানি খাইয়ে রোগ ব্যাধি হয় না। ডায়রিয়া কলেরিয়ার থেকে আমরা অনেক উপকার পাইছি। আমাদের যে সুপেয় পানির অভাব আছে, এই অভাবটা যদি সবাই একত্রে মিলে যদি এই সমস্যার সমাধান করে, তাহলে আমার মনে হয় গ্রামের যে না বোঝা মানুষ, আমরা যেরকম মনে করেন পুকুরের পানি না ফুটায় খাই, বৃষ্টির পানি মানে প্রথমে তা বাদ না দিয়ে ধরে খাই পানির অভাবে, এই সমস্যাগুলো থেকে আমাদের বড় বড় যে রোগগুলো হয় রোগ বালাই, এটার থেকে আমরা অনেক মুক্তি পেতে পারি। ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছেন, উনি যদি এই বিষয়টার পরে গুরুত্ব দেন যে আসলে আমার ইউনিয়নে পানির সমস্যা, যে NGO পানি নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে উনি যদি এখানে আনার ব্যবস্থা করেন আমরা অবশ্যই হয়। পানির দেশে পানির কষ্ট, এ কথার মর্মবাণী যেন ওই দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার মানুষ বোঝেন হাড়ে হাড়ে। তারপরে নিজেদের প্রচেষ্টা এবং কিছু NGO-র ছিটে ফোটা সহযোগিতায় এই এলাকার মায়েরা পানির কষ্ট যেটুকু দূর করতে পেরেছেন তাতেই যেন আকাঙ্ক্ষা জাগে। বাংলাদেশের মতো এরকম খরা এবং বৃষ্টির দেশে এভাবে যারা পানির কষ্ট পাচ্ছেন যেসব মায়েরা, তারা যদি একটু পানির সুখ দেখতেন। মুন্নি সাহা, এটি নিউজ, দাকোপ, খুলনা। সাভারের আশুলিয়া থেকে অপহরণের 5 দিন পর নীলফামারী সদর থেকে উদ্ধার করা হয়েছে স্কুল ছাত্রীকে। আটক হয়েছে 4 অপহরণকারী। পুলিশ